কাঁঠালের মতো দেখতে মিষ্টি স্বাদের ফল দুরিয়ান। ফলটি কাঁঠালের মতো দেখতে হলেও খেতে কিন্তু কাঁঠালের মতো নয়, এর স্বাদ অনেকটাই কলার মতো। পুরো এশিয়া জুড়েই জনপ্রিয় এই ফলটি বিশাল আকৃতির, তীব্র গন্ধ এবং কাঁটাযুক্ত। এটি 30 সেন্টিমিটার দীর্ঘ এবং 15 সেন্টিমিটার ব্যাসের হয়ে থাকে আর ওজন 1 থেকে 3 কেজি। দুরিয়ান মালয়েশিয়ার জাতীয় ফল। দেশটিতে অন্যান্য ফলের তুলনায় এই ফলটি অনেক বেশি উৎপাদিত হয়। মিষ্টি গন্ধ আর স্বাদের কারণে মালয়েশিয়ানরা এই ফলটিকে বলে ফলের রাজা। অদ্ভুত এই ফলটি আকারে অনেকটা লম্বাটে এবং গোলাকার। এর ভেতরের খোসার রং সবুজ বা বাদামি হয়ে থাকে। ভেতরে শ্বাস প্রজাতি ভেদে হালকা হলুদ বা লালচে হয়ে থাকে। এর উপরের আবরণের কাঁটা কাঁঠালের তুলনায় অনেকটাই বড় এবং মোটা। এর ভেতরে মাত্র 5 থেকে 7টি কুয়া ধারণ করে থাকে। মূলত এই বৈশিষ্ট্যের কারণেই এই ফলটিকে কাঁঠালের থেকে সম্পূর্ণ আলাদাভাবে দেখা হয়। দুরিয়ানের চাহিদা এখন সারা বিশ্ব জুড়েই, তাই এটি এখন বাণিজ্যিকভাবে বিভিন্ন দেশে উৎপাদিত হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং ভিয়েতনামে প্রচুর পরিমাণ দুরিয়ান উৎপাদিত হয়। হালকা টক এবং মিষ্টি স্বাদের এই ফলটি কোয়া হিসেবে কিংবা জুস হিসেবেও মানুষ গ্রহণ করে থাকে। আবার কোথাও কোথাও এই ফলটিকে পিৎজাতেও ব্যবহার করা হয়। দুরিয়ানের বেশ কয়েকটি উল্লেখযোগ্য গুণাগুণ রয়েছে। ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকার কারণে এটি প্রাকৃতিক ঘুমের ঔষধ হিসেবে কাজ করে মানসিক চাপ নিয়ন্ত্রণ করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটিতে রয়েছে বিটা ক্যারোটিন, রিমোফ্লোবিন, বিটা কমপ্লেক্স বা থায়ামিন, পাইরাইড অক্সিন। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, কপার ও আয়রন ছাড়াও দুরিয়ানে রয়েছে কার্বোহাইড্রেট ও ফাইবার। কার্বোহাইড্রেটের বড় উৎস হয় অ্যানথ্রাক্সের উত্তম খাবার হিসাবে এই ফলটিকে গ্রহণ করা হয়, আর ফাইবার মানুষের শরীরের হজম ক্ষমতা বৃদ্ধি করে। বিশেষজ্ঞদের মতে পৃথিবীতে 30 প্রজাতির দুরিয়ান পাওয়া যায়। এর মধ্যে 9 প্রজাতির দুরিয়ান খাওয়ার উপযোগী। এই ফলটিতে প্রচুর পরিমাণ প্রাকৃতিক চিনি বিদ্যমান, যার ফলে যারা মোটা হতে চান অনায়াসেই এই ফলটি গ্রহণ করতে পারেন। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লাভিনয়েড ফ্রি রেডিকেল কমিয়ে ক্যান্সার নিয়ন্ত্রণেও কাজ করছে এই ফলটি। চর্বির পরিমাণ কম থাকায় মানবদেহের হাড়ের সুরক্ষার জন্য এই ফলটি যথেষ্ট কাজ করে থাকে। শুধু তাই নয়, মানসিক চাপ দূর করে হতাশা নিয়ন্ত্রণ করতেও কাজ করে দুরিয়ান। ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটি থাইল্যান্ডের সব বয়সের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। দর্শক, আজ আপনাদের একটি দুরিয়ান বাগানে নিয়ে যাব। আমরা যাচ্ছি থাইল্যান্ডের রায়ং প্রদেশে। সেখানেই একটি দুরিয়ান বাগানে গিয়ে আমরা দুরিয়ান খাব। এই বাগানের ভেতরে ঢুকতেই চোখে পড়ে সারি সারি দুরিয়ান গাছ। আপনি ইচ্ছে মতো এখানে দুরিয়ান খেতে পারেন। এমনকি গাছে পেকে থাকা দুরিয়ান আপনি পছন্দ করলেও কর্তৃপক্ষ আপনাকে সেটি কেটে দেবে। তবে এজন্য আপনাকে নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে। জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরের শেষ সময় পর্যন্ত খুব ভালো মানের দুরিয়ান পাওয়া যায়। থাইল্যান্ডের ব্যাংকক কিংবা যে কোনো শহরে এটি একেবারেই হাতের নাগালেই পাবেন।
গোটা একটি ফল পছন্দ করার পর দোকানি আপনাকে খুব যত্ন সহকারে কেটে পরিচ্ছন্নভাবে পরিবেশন করবে। এই ফলটি উড়োজাহাজে কোনোভাবেই অ্যালাউ নয়, এমনকি আপনি লাগেজেও এই ফলটি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিতে পারবেন না। আর প্রায় সব ধরনের হোটেলেই এই ফলটি বহন করা একেবারে নিষিদ্ধ, অর্থাৎ হোটেলের রুমে গিয়ে এই ফলটি আপনি খেতে পারবেন না। এই ফলের তীব্র গন্ধ ক্ষণিকের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। কথিত আছে, এই ফলটি প্লেনে বহন করার কারণে একবার একটি প্লেনের এমার্জেন্সি ল্যান্ডিং করাতে বাধ্য হয়েছিল পাইলট। দর্শক, আপনি কখনও দুরিয়ান ফলটি খেয়েছেন কিনা তা আমাদের কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।